Dear learners and viewers, আপনাদেরকে আরো একবার শুভ সকাল। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি। আমি অভিষেক কুমার মণ্ডল, প্রভাষক সমাজবিজ্ঞান শিমুলজানবি কলেজ। Dear learners and viewers, প্রত্যাশা করছি আপনারা সবাই সুন্দর আছেন, কুশলে আছেন। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। এই দীর্ঘ পথ অতিক্রান্তর মাধ্যম দিয়ে আমরা বর্তমান সময়ে আশা করছি যে আর কিছুদিনের মধ্যেই সুস্থ, স্বাভাবিক এবং আমাদের সাধারণ কর্মব্যস্ততায় ফিরে যেতে পারব। বাজারে ইতিমধ্যেই করোনার ভাইরাসের, কোভিড-19-এর যে প্রতিষেধক, সেটা আমরা অনেক দেশ প্রয়োগ শুরু হয়ে গেছে এবং সেক্ষেত্রে আমরাও এর সহযাত্রী হয়েছি। আমরা আজ আলোচনা করতে যাব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে, একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা আমাদের বাংলাদেশের যে সামাজিক সমস্যা এবং এর প্রতিকারের উপায়, নবম অধ্যায়ে আমরা এই পাঠ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের মূল ফোকাসটি থাকবে বাংলাদেশের যে সামাজিক সমস্যা এবং এই সামাজিক সমস্যার একটা তালিকা, এবং এই তালিকার আমরা সম্ভব হলে এই তালিকার মধ্যে কোনো কোনো একটি নিয়ে আলোচনা করব। Dear learners and viewers, আমরা সমাজবদ্ধ জীব, আমরা সমাজেই বাস করি। মানুষের একতাবদ্ধ হয়ে বসবাস করতে গিয়ে দেখা যায় মানুষে মানুষে বিভিন্ন সময় বিভিন্ন রকম মতবিরোধের কারণে হতে পারে, বা আদর্শ মূল্যবোধ ইত্যাদির পার্থক্যের কারণে একটি বিরূপ পরিস্থিতি তৈরি হয়, যেটি কিছু মানুষের হয়তো পক্ষেও যেতে পারে, আবার অধিকাংশ মানুষের বিপক্ষে যায়। এরকম একটি সিচুয়েশন তৈরি হয়। আমরা এটি আলোচনার একটি সংজ্ঞার মাধ্যমে যদি নিয়ে আসি, তাহলে আমরা আমেরিকান সমাজবিজ্ঞানী লরেন্স ফ্রাঙ্ক, আমি আবারও নামটা বলছি, আমেরিকান সমাজবিজ্ঞানী লরেন্স ফ্রাঙ্ক তার যে আমেরিকান জার্নাল অফ সোশিওলজি, এখানে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন যে সামাজিক সমস্যা বলতে এমন একটি অসুবিধাকে বুঝাবো বা এমন একটি অসুবিধাকে বোঝানো হবে যা অসংখ্য লোকে অসৎ আচরণকে বোঝায়, যাকে শুধরানো দরকার, যা শুধরানো যেতে পারে বা যায়, বা এটি দূর করাও যেতে পারে বা দূর করা দরকার। এটি এরকম একটি সংজ্ঞা আমরা তার আলোচনায় পাই, তার প্রকাশিত আমেরিকান যে জার্নাল অফ সোশিওলজি সেখানে আমরা কোট করলাম। এবারে আমরা আরও একজন আমেরিকান সমাজবিজ্ঞানী, আমরা হর্টন ও লেসলি, আমরা তাদের পরিভাষায় যদি বলি যে সামাজিক সমস্যা বলতে একটি পরিস্থিতিকে বোঝানো হবে যেটি অবাঞ্ছিত, এটি এমন একটি পরিস্থিতিকে বুঝাবে যা অবাঞ্ছিত, যা অনাকাঙ্ক্ষিত এবং যাকে আমরা দূর করতে চাই, যাকে আমরা যার হাত থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই, যার হাত থেকে আমরা পরিত্রাণ পেতে চাই, যেটা রিমুভ করা দরকার ফর দ্য সোসাইটি। আমরা এই দুইটি সংজ্ঞা পর্যালোচনা করলে আমরা যেটি পাই, আসলে সব সংজ্ঞার যে মূল সুর তা প্রায় একই রকম। আমরা এখানে বলতে পারি যে এই সংজ্ঞাগুলোর ব্যাচেছে যে কয়েকটা
বৈশিষ্ট্য স্পষ্টভাবে আমাদের সামনে প্রতীয়মান হয়, স্পষ্টভাবে আমাদের সামনে উঠে আসে। আমরা সেগুলো যদি ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে আমরা বলতে পারব যে সামাজিক সমস্যা সমাজের সাথে সংশ্লিষ্ট একটি ঘটনা বা একটি বিষয়, এটি সমাজের সাথে সংশ্লিষ্ট, সমাজের সাথে জড়িত একটি ফিনোমিনন, একটি ফ্যাক্ট, একটি ইভেন্ট। আমরা দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য যদি বলতে চাই, সমাজের অধিকাংশ মানুষের কাছে ওই ঘটনাটি বা ওই ফিনোমিননটি অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত হিসাবে প্রতীয়মান হয়। আমরা যদি তৃতীয় বৈশিষ্ট্যের কথা বলতে পারি, বৈশিষ্ট্যের কথা যদি বলতে চাই, উল্লেখ করতে চাই, তাহলে আমরা বলব যে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাই বা এটা সমাজ থেকে দূর করা সম্ভব যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা দূর করতে চাই। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, তাহলে আমরা বুঝলাম যে এটি সামাজিক একটি ঘটনা, সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অধিকাংশ মানুষের কাছে এটি কাঙ্ক্ষিত বাঞ্ছিত নয়, এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাই। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এরপরে আমরা বলতে চাই যে বাংলাদেশের যে সামাজিক সমস্যা, অসংখ্য সামাজিক সমস্যা রয়েছে, তার মধ্যে আমরা বলতে পারি যে লিস্ট অফ সোশ্যাল প্রবলেম ইন বাংলাদেশ, এক্ষেত্রে বাংলাদেশ একটি সমস্যা সংকুল দেশ, এখানে নানা রকম সমস্যা বিদ্যমান, জনসংখ্যার সমস্যা, দারিদ্র সমস্যা, নিরক্ষরতার সমস্যা, বেকারত্বের সমস্যা, যৌতুক সমস্যা, মাদকাসক্তি, যৌন নিপীড়ন, জেন্ডার বৈষম্য, কর্মজীবী নারীদের সমস্যা, বাল্যগ্রহ, জঙ্গিবাদ, অ্যাসিড সন্ত্রাস, পরিবেশগত সমস্যা, জলবায়ু সংক্রান্ত সমস্যা প্রভৃতি সমস্যা আমাদের সামনে আছে। আমরা এই লিস্ট বেশ দীর্ঘ, দ্য জার্নি অফ দিস লিস্ট ইজ ভেরি মাচ হায়ার, এটা এই লিস্টের যে জার্নি এটা অনেক লাভস, অনেক দীর্ঘ। তবু আমরা কতিপয় সমস্যার কথা এখানে উল্লেখ করার চেষ্টা করছি যেগুলো আমাদের কাছে অত্যন্ত জরুরি, যেগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের কাছে অত্যন্ত মানে ইম্পর্টেন্স পেয়েছে, আমরা সেই সমস্যার কথাগুলো শুধুমাত্র উল্লেখ করার চেষ্টা করেছি। এর বাইরেও আমরা আরও অনেক সমস্যা আছে যেটিরও মানে লিস্টটা অনেক দীর্ঘ। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা আজ আলোচনা করার চেষ্টা করব যে আমাদের বাংলাদেশে যে সামাজিক সমস্যার যে লিস্ট আমি বললাম, লিস্ট আমি উল্লেখ করলাম, সেই লিস্টের মধ্যে টপ মোস্ট যে পপুলেশন প্রবলেম, অর্থাৎ জনসংখ্যা যে সমস্যা, আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আপনারা সবাই জানেন বাংলাদেশ 1947 সালে পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের যে ভাষণ বা তৎকালীন সময়ে যে ভাষণ, সেই ভাষণ থেকে আমরা দ্য গ্রেট লিডার অফ বাংলাদেশ, দ্য ফাউন্ডার অ্যান্ড দ্য ফাদার অফ দ্য নেশন, বেঙ্গলি নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা সেখান থেকে কোট করতে পারি যে 7 কোটি মানুষ, 7 কোটি অধ্যুষিত মানুষ এই বাংলাদেশ। কিন্তু আমরা সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে 2019-21 সাল এখন আমরা উপনীত হয়েছি। আমরা বিগত বছরের হিসাব পর্যন্ত
যেটা বলতে পারি যে বর্তমানে প্রায় বাংলাদেশে 16 কোটি 37 লাখ মানুষ অধ্যুষিত এই 147,570 বর্গ কিলোমিটারে। অ্যাকচুয়ালি এটা অত্যন্ত একটি ডেন্সলি বা ডেন্সলি পপুলেটেড এরিয়া হিসেবে রিগার্ডেড হয় হচ্ছে বিশ্বে। বাংলাদেশে এই যে জনসংখ্যা আমাদের অবস্থান দশম, আমরা এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1,103 জন মানুষ বসবাস করে। এদেশের মোট জনসংখ্যার প্রায় নিয়ার অ্যাবাউট 76% পিপুল লিভ ইন দ্য রুরাল এরিয়া অর প্যাস্টোরাল এরিয়া ইন বাংলাদেশ। বাংলাদেশের প্রায় 76% মানুষ তারা গ্রামে বসবাস করেন, গ্রাম অধ্যুষিত আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশ, ভাটির দেশ বাংলাদেশ, কৃষি নির্ভর দেশ বাংলাদেশ। এ কারণে জনসংখ্যার প্রায় 76% আমরা দেখেছি যে তারা গ্রামেই অবস্থান করছে, বাদ বাকি মানুষ উপশহর বা শহরতলিতে বা শহর এলাকায় বসবাস করছেন। এবং সব মিলিয়ে 1,103 জন মানুষ প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। এবং আমি আগেও উল্লেখ করেছি যে এই বসবাসের দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের দশমতম একটি ঘন বসতি বা জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ তার অবস্থান ধরে রেখেছে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা আলোচনা করছি যে এই জনসংখ্যা যে কজেস অফ গ্রোথ অফ পপুলেশন, অ্যাকচুয়ালি র্যাপিড পপুলেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের র্যাপিড গ্রোথ, এটা কেন, এর কারণটা কী, এটা এত মাত্রায় কেন বৃদ্ধি পেল? আমরা নানাবিধ কারণ এখানে বিদ্যমান, একটি একক কোনো কারণ এখানে উল্লেখ করার মতো নয়। এখানে একগুচ্ছ কারণ এর পিছনে রয়েছে। আমরা প্রথমে আলোচনা করতে চাই যে জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে সামাজিক আদর্শ এবং মূল্য। অ্যাকচুয়ালি বাংলাদেশ একটি ধর্মের ধর্মভিত্তিক একটি ধর্মকে আশ্রয় করে বাংলাদেশের অবস্থান। এদেশের অধিকাংশ মানুষ আমাদের যে আদর্শবোধ যা আমাদের মূল্যবোধ সেটি জনসংখ্যা বৃদ্ধির অনুকূল, এটি জনসংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ। আমরা ধর্মকে আশ্রয় প্রশ্রয় বা ধর্মকে ভালোবেসে চলতে চাই, সেই ধর্মীয় মূল্যবোধের একটি বিষয় আমাদের দেশটি মুসলিম প্রধান দেশ হওয়ায় এখানে যে ভ্যালুসগুলো আছে, এখানে যে মূল্যবোধ আছে, আদর্শ সামাজিক জীবন আছে, সেটি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম একটি সহায়ক পরিবেশ তৈরি করে। এটি একটি অন্যতম কারণ আমাদের এই জনসংখ্যা বৃদ্ধির পিছনে নেপথ্যের ভূমিকা পালন করছে। এরপরে আমরা আলোচনা করব যে দীর্ঘ বিবাহিত জীবন। লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, বাংলাদেশ একটি মডারেট এরিয়ায় এর অবস্থান। বাংলাদেশের যে জলবায়ু সেটি না শীত না উষ্ণ, এরকম একটি মডারেট এরিয়াতে বা মডারেট ক্লাইমেট আমরা উপভোগ করি। এখানে আমাদের ছেলেমেয়েরা একেবারেই 12 থেকে শুরু করে তাদের বয়প্রাপ্ত বা তাদের যৌবনপ্রাপ্ত হয়ে যায়, যার ফলে দেখা যাচ্ছে যে এখানে অতি অল্প বয়সে মেয়েদের বাচ্চাদের ছেলেদের
বিয়ে দেওয়ার প্রবণতাটা বেশি। এবং আমরা জানি যে প্রায় 42 বছর পর্যন্ত সামান্য কিছু এদিক ওদিক থাকতে পারে। এই মানে 42 বছর পর্যন্ত একটি মেয়ে তার সন্তান জন্মদান করার ক্ষমতা রাখে, প্রজনন ক্ষমতা তার মধ্যে বিদ্যমান থাকে। এই 12 থেকে 16 এবং এতদিন যাবৎ এই দীর্ঘ বিবাহিত জীবনের কারণে তারা অধিক হারে সন্তান জন্ম দেয়, অধিক হারে তারা বাচ্চা কাচ্চা প্রসব করে। অর্থাৎ এই যে দীর্ঘ বিবাহিত জীবন, এই জীবনে তারা একাধিক সন্তান সন্ততি জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। এটাও কিন্তু আমাদের এই উপমহাদেশে, আমাদের মতো দেশ, আমাদের তৃতীয় বিশ্বের আমাদের মতো একটি দেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে অধিক সন্তান উৎপাদনে, অধিক সন্তান জন্মদান, যার ফলে হুম করে জনসংখ্যা বেড়েই চলেছে। এরপরে আমরা আলোচনা করতে চাই যে মৃত্যু ও জন্ম এবং মৃত্যু হারের অসমতা। আমরা যদিও আমরা বলছি যে আমরা তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ, বাট টেল আদার্স, আপনারা ইতিমধ্যেই আমাদের যে চিকিৎসা বিজ্ঞান ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট যে এরিয়া, সেই এরিয়াতে আমরা দেখেছি যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আমাদের অভূতপূর্ব উন্নয়নের ফলে চিকিৎসা বিজ্ঞানে আমাদের মৃত্যু হার কিছুটা কমেছে, অনেকাংশেই কমে গেছে। আমরা যে বিভিন্ন প্রকার ভ্যাকসিন আমরা আগে যেমন যে ডিপথেরিয়া, যক্ষা, হপিংকাশি, পোলিও, হাম ইত্যাদি ছাড়াও কলেরা, ডায়রিয়া প্রভৃতিতে যে মানুষ মারা যেতেন বা বাচ্চা কাচ্চা মারা যেত, এখন সে হার অনেকটাই কম হয়েছে, অনেক অংশেই কমে গেছে। আমরা দেখেছি যে মাতৃমৃত্যুর হার, নবজাতক মৃত্যুর হার আগের চেয়ে অনেক কমে গেছে। লেল লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমাদের এই মৃত্যু হারটা কমে গেছে, কিন্তু আমাদের জন্ম হারটা আগের তুলনায় বরাবরই একই রেখায় অবস্থান করছে। ফলে আমাদের এই জন্ম এবং মৃত্যু হারের অসমতার কারণে আমরা অধিক সংখ্যক মানে লাইন আমরা দেখা যাচ্ছে যে পপুলেশন বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি সহায়ক পরিবেশ তৈরি করেছে, ইতিবাচক ভূমিকা পালন করে। এবং এছাড়া আমাদের শিক্ষা দীক্ষা মূল্যবোধ প্রভৃতির উন্নয়নের ফলে আমাদের মৃত্যু হারে কমে গেছে। আমরা এবার আলোচনা করব যে ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাব। অ্যাকচুয়ালি শিক্ষা, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। আমরা এটা জানি যে নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। আসলে এডুকেটেড ম্যান ইজ এ কনসাইন্স ম্যান, একজন শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষ, হাইলি আসলে তিনি তার যে হাইলি থিঙ্কিং, যে তার যে উচ্চ লেভেলের চিন্তা ভাবনা, তার যে ফিলোসফি, তার যে থট ইত্যাদি, এইসব শিক্ষিত মানুষের মধ্যে থাকার কারণে তিনি বুঝতে পারেন যে আগামী দিন বা অনাগত দিনগুলো কী হতে যাচ্ছে। ডিয়ার লার্নার্স, আমরা এই শিক্ষার অভাবের কারণে আমাদের মূল্যবোধ, আমাদের সামাজিক দর্শন এটি বিলোপালিতে চলে যায়। দেখা যাচ্ছে যে লেখাপড়ার মাঝে থাকলে দীর্ঘদিন, অর্থাৎ তারা হয়তো দেখা যাচ্ছে 25-26 বছর পর্যন্ত লেখাপড়ায় কাটায়,
কিন্তু যারা লেখাপড়াতে থাকে না বা লেখাপড়া থেকে ঝরে যায় সেই সমস্ত ছেলে এবং মেয়েরা অতি সত্বর তারা বিয়ে করে, অতি সত্বর তারা সংসার ধর্মে চলে যায়, যার ফলে তাদের অধিকতর সময় তারা সংসার জীবনে কাটানোর ফলে তারা তাদের সন্তান জন্মদান প্রক্রিয়াটা স্মুথ রাখে, যার ফলে এই শিক্ষার অভাবে বা দেখা যাচ্ছে যে প্রচলিত মূল্যবোধ না বোঝার কারণে যে তাদের যে অধিক সন্তান জন্মদানের ঝুঁকি থাকে, প্রবণতা থাকে, এটা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম একটি কারণ। ডিয়ার লার্নার্স, ডিয়ার ফ্রেন্ডস, আমরা এবার আলোচনা করতে চাই যে আর্লি ম্যাথস অ্যাকচুয়ালি দ্য সেম ক্যাটাগরি, সেম ইভেন্ট, সেম পয়েন্ট। এটি আমরা যে আমাদের যে করেই হোক দেখা যাচ্ছে যে যারা লেখাপড়া থেকে ড্রপ আউট হয়ে যায় বা আমাদের সামাজিক মূল্যবোধের কারণে হতে পারে বা আমাদের অন্যান্য পরিবেশগত বিষয়ের কারণে হতে পারে, আমরা এই আর্লি ম্যারেজ আমরা দিয়ে থাকি, বাল্য বিবাহ দিয়ে থাকি। এই বাল্য বিবাহ দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে সেই 12 থেকে 13 বছর থেকে তাদের সন্তান জন্মদান প্রক্রিয়াটি শুরু হয় এবং সেই সন্তান জন্মদান প্রক্রিয়াটি তাদের প্রায় 44-42 বছর পর্যন্ত চলতে থাকে, যার ফলে দীর্ঘ পিরিয়ড তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটি তারা উপভোগ করে এবং তারা সন্তান জন্মও দেয়। এটি আমাদের জন্মদান বা সন্তান অধিকতরভাবে বৃদ্ধি পাওয়ায়, জনসংখ্যা অধিকতর বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে একটি সহায়ক পরিবেশ তৈরি করে, যার ফলে আমাদের সামাজিক জনজীবনে এটি একটি সহায়ক বা একটি উপযোগী পরিবেশ বেড়ে বানা হয় সন্তান জন্ম দেওয়ার জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এবার আলোচনা করব যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে, বিশেষত আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, আমাদের এখানে যে আবহাওয়া, আমাদের যে ক্লাইমেট অ্যান্ড ওয়েদার, আমি আগেই উল্লেখ করেছি যে উই আর ইন মডারেট ক্লাইমেট অ্যান্ড আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ, না শীত না উষ্ণ। আমাদের যারা অত্যন্ত শীত প্রধান দেশে বাস করে বা যারা অত্যন্ত গরম প্রধান দেশে বাস করে তাদের বিষয়টি আলাদা, কিন্তু আমাদের বিষয়টিও আবার তাদের থেকে আলাদা। ডিয়ার লার্নার্স, আমরা এই আমাদের এই আবহাওয়ায় আমাদের ছেলেমেয়েরা অতি অল্প বয়সেই তারা যৌবন প্রাপ্ত হয়, তারা সন্তান জন্মদানের উপযোগী হয়ে ওঠে, তার ফলে আমরা এটি একটি সহায়ক পরিবেশ তৈরি করছে আবহাওয়া। আমরা দেখেছি যে ইউরোপ আমেরিকার মতো দেশ যেখানে একটি কন্যা সন্তান বা একটি পুত্র সন্তানের যৌবন প্রাপ্ত হতে প্রায় 30 বছর লেগে যায়, কিন্তু আমাদের এই এরিয়াতে আমরা দেখেছি যে অত্যন্ত অল্প বয়সেই তাদের যৌবনের পদার্পণ করে, যৌবনের যে লক্ষণগুলো তাদের মধ্যে প্রতীয়মান হয়। এর ফলে এই আবহাওয়াও আমাদের অধিকতর সন্তান জন্মদানের একটি ফ্যাক্টর হিসেবে কাজ করছে, আমরা এটি সহায়ক পরিবেশ তৈরি করছে অধিকতর সন্তান উৎপাদন, অধিকতর জনসংখ্যা বৃদ্ধি। এক্ষেত্রে আমরা একটি অন্যান্য যে ফ্যাক্টর বা অন্যান্য যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের সাথে একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হিসেবে আমরা কনসিডার করতে পারি আমাদের এই মডারেট ক্লাইমেট অ্যাডভেঞ্চার। ডিয়ার লার্নার্স, এরপরে আমরা আলোচনা করব যে ফুড হ্যাবিট, আমাদের যে খাদ্য অভ্যাস। আমরা জানি যে আমাদের ক্ষেত্রে, বাঙালির ক্ষেত্রে, বিশেষত
বাংলাদেশি মানুষের ক্ষেত্রে পরিচিত আছে যে আমরা ভাতের মাছে বাঙালি, আমরা ভাত খাই, আমরা মাছ খাই। আমরা দেখেছি যে আমাদের বেশিরভাগ জনগণ আলু, গম, ডাল ইত্যাদি যে শ্বেতসার জাতীয় খাদ্য অধিক মাত্রায় গ্রহণ করে এবং অল্প মাত্রায় আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করায় বেশি সন্তান জন্মদানের ক্ষমতা অর্জন করে। ডিয়ার লার্নার্স, এটিও কিন্তু আমরা আমাদের দেখা যাচ্ছে যে অধিকতর সন্তান জন্মদানের ক্ষেত্রে একটি সহায়ক পরিবেশ তৈরি করে, একটি সহায়ক ভূমিকা এটি সৃষ্টি করে। তাই আমরা আমাদের যে ফুড হ্যাবিট, এটি সন্তান জন্ম বৃদ্ধি এবং জনসংখ্যা অ্যাজ ওয়েল অ্যাজ পপুলেশন যে বৃদ্ধি, এটি সহায়ক ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এবার আলোচনা করব যে ডিক্রিজ অফ মর্টালিটি। আমরা যখন দেখেছি যে বাংলাদেশের শুরুর দিকে বা আমাদের পাকিস্তান প্রিয়ড বা আরও অন্যান্য সময় আগের গতপূর্ব সময়গুলোতে আমাদের দেশে হাজারে হাজারে মানুষ কলেরায় মারা গিয়েছেন, ডায়রিয়াতে মারা গিয়েছেন বা কালাজ্বর বা প্লেগ বা এই ধরনের রোগগুলোতে হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে মারা গিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে আমরা সে সমস্ত ব্যাধিগুলোকে জয় করেছি, আমরা সেই সমস্ত ব্যাধিগুলো প্রতিষেধক আবিষ্কার করেছি বা প্রতিরোধের ব্যবস্থা করেছি, যার ফলে সেখানে মৃত্যুর হার অনেকাংশে কম হয়ে গেছে। কিন্তু পাশাপাশি আমাদের সন্তান যে জন্মদান, সেই জন্মদানটি অব্যাহত থাকায় প্রক্রিয়াটি বা গতি রেখাটি বা রেটটি অব্যাহত রয়েছে, যার ফলে দুয়ের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে না, হয় না, যার ফলে আমরা দেখি যে একটি ইমব্যালেন্স সিচুয়েশন সেখানে বিদ্যমান। অর্থাৎ জন্মদান ক্ষমতার বা জন্মদানের যে রেট, সন্তান জন্মদান সেটি বেশি এবং মৃত্যু হারের বা মৃত্যু বা মর্টালিটির যে রেট, মর্টালিটির যে রেট সেটি কম, যার ফলে জনসংখ্যা অস্থিতিশীল হয়ে যাচ্ছে, জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই দুইয়ের অর্থাৎ মৃত্যুহার এবং জন্মহারের অসমতার কারণেও জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এবারে আলোচনা করব যে সোশ্যাল সিকিউরিটি, অর্থাৎ দিন যত যাচ্ছে বা আমাদের এই সোশ্যাল সেফটিনেস, এটির বর্তমান সময়ে অবস্থা একটু ভিন্ন, কিন্তু আমাদের ভূতপূর্বে এই সিচুয়েশনটি, অর্থাৎ লাঠি, গ্রাম বাংলায় একটি কথা আছে যে পুত্র সন্তানই হচ্ছে পিতার লাঠি, অর্থাৎ তার জীবন জীবিকা, বৃদ্ধ বয়সে তার নিরাপত্তা সেই পুত্রেই দেখভাল করে। কন্যা সন্তান সে তো বিয়ের পরে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যায়, এই আশায় দেখা যাচ্ছে যে এই সামাজিক নিরাপত্তার কারণে, পুত্র সন্তানের লাভের কারণে অনেকেই অধিকারে সন্তান নেয়, যার ফলাফল হয় যে অধিকারে জনসংখ্যা বৃদ্ধি। ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা এবার আলোচনা করতে চাই যে চিত্ত বিনোদনের অভাব। অ্যাকচুয়ালি ইউরোপ, আমেরিকা বা উন্নত দেশগুলোতে তারা ব্যাপকভাবে চিত্ত বিনোদনের ব্যবস্থা রাখে, যার ফলে তাদের মোটিভেশনটা বা তাদের মুডটি ভিন্ন খাতে প্রবাহিত হয়। কিন্তু আমাদের মতো গরিব দেশ বা আমাদের মতো উন্নয়নশীল দেশ যেখানে চিত্ত বিনোদনের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই এবং সেই সুযোগ সুবিধা থাকলেও তা প্রচুর টাকা নেয়, এটার কারণে দেখা যাচ্ছে অনেকেই ঘরমুখী হয়ে যায়,
আর ঘরমুখী হওয়ার অর্থ হচ্ছে তারা স্বামী স্ত্রী যৌন মিলন ছাড়া অন্য কোনো বিকল্প তারা মানে বিনোদনের মাধ্যম খুঁজে নেয়। এটাও কিন্তু আমাদের সন্তান জন্ম দেওয়ার বা অধিকারের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি কারণ সুবিবেচিত হয়। আমরা সর্বশেষ আলোচনা করব যে আমাদের নিম্ন যে জীবন মান, এই নিম্ন জীবন মান এটাও আমাদের কনসিডারে আনতে হয়। এটিও কিন্তু আমাদের লো কোয়ালিটি মিডল কোয়ালিটি জীবন লিড করার ক্ষেত্রে করায় আমাদের জনসংখ্যাও কিন্তু ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। আমাদের সামাজিক অসচেতনতা, ব্যক্তি অসচেতনতা এই জনসংখ্যা বৃদ্ধির অন্যতম একটি কারণ। আসলে এইসব আলোচনা থেকে আমরা আমাদের যে লার্নিং যে আউটকাম অর্থাৎ আমরা যে শিখন ফল সেটি আমরা জানতে পারি যে আমাদের আমরা আজকে আলোচনা যে আলোচনা রাখলাম সেই আলোচনায় আমরা আমাদের আলোচনা করার চেষ্টা করেছি যে আমাদের সামাজিক সমস্যা এবং সেই সামাজিক সমস্যার যে একটা লিস্ট এটি প্রদান করেছি এবং মোটামুটি সেই লিস্টের মধ্যে আমরা প্রথম যে জনসংখ্যা বৃদ্ধির যে কারণ আমরা আমাদের আলোচনার মাধ্যমে এই জনসংখ্যা বৃদ্ধি কেন হচ্ছে বা জনসংখ্যা বৃদ্ধির বিহাইন্ড দ্য হাইলি র্যাপিড গ্রোথ এটির একটি আমরা আলোচনা বা আমরা শেখার চেষ্টা করেছি। আপনারা আপনাদের আলোচনা প্রায় শেষ করবে এসেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।